আমরা আবার চলে এলাম নতুন কিছু নিয়ে। তো আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা আজ নতুন একটা আইটেম নিয়ে এসেছি, তো ওটা হলো উড়িষ্যা স্টাইল মাছের ডাল। তো ভিডিওটা দেখতে থাকো যে কালভাবে আমরা প্রথম থেকে দেখাবো কী করে হয়। এর মধ্যে জিরা আছে, ধনে আছে, আর শুকনো লঙ্কা, তেজপাতা, তো এটা আমরা ভেজে নিচ্ছি। এটা একটা মশলা হবে, ভাজা মশলা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল অ্যাড করছি। কমপ্লিট। তো এবার আমরা ঝোলটা বানানো শুরু করছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ঢালছি। আমরা এখন পেঁয়াজ অ্যাড করছি। আমরা আদা রসুন পেস্ট অ্যাড করছি, লঙ্কা পেস্টও আছে ওর মধ্যে। তিনটে জিনিস অ্যাড করলাম, টমেটো অ্যাড করব, এবার আমরা ধনে গুঁড়ো আর রেড চিলি পাউডার অ্যাড করবো। আমরা আলু অ্যাড করবো। সল্ট অ্যাড করব, এবার আমরা জল অ্যাড করব। তরকারি হয়ে এসছে, এবার আমরা মাছ অ্যাড করবো। বন্ধুরা, আমাদের উড়িষ্যা স্টাইলিশ আলু ফিস কারি কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও চলে আসে। তো মাছটা বড়িয়া হচ্ছি,
আপনারা ঘরে রাঁধিয়ে ট্রাই করি ভাবছি। উড়িষ্যার স্যার এগুলি চেক করিয়েছি, তো মোটামুটি ঠিক আছে তো স্যার? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে বলছেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ যে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই যেন করবেন, আপনাদের জন্য নতুন নতুন কোনো ভিডিও আবার যেন আনতে পারি। আজকের মতন টাটা, বাই।